দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দৈনিক খোলা কাগজের নিয়মিত আয়োজন খোলা বার্তা কক্ষে আছি আমি এই পত্রিকার বার্তা সম্পাদক সাজিদ রুমেল আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে আমরা প্রতিদিনই পরের দিন পত্রিকাতে কি কি ছাপাবে তার একটা ধারণা দিয়ে থাকি আজকেও সেটা ব্যতিক্রম নয় তবে প্রথমে শুরু করছি সেই দ্রব্যমূল্য নিয়ে আমাদের আজকের যে আমরা যেসব কাজ গুছাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেমন আছে তা নিয়ে বিভিন্ন অঙ্গনের মানুষের কথাবার্তা এইগুলি হচ্ছে এবং আজকে ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল এবং এছাড়া যেটা হচ্ছে যে আমাদের সর্বশেষ তথ্য হচ্ছে যে আমদানি হয়েছে প্রচুর নিত্যপণ্য তার মধ্যে অন্যতম হচ্ছে তেল আমরা জানি যে তিনটি জাহাজে গতকালকে যারা বা আজকের দিনে যারা আমাদের পত্রিকাটি পড়েছেন কিংবা গতকাল যারা আমাদের অনুষ্ঠানটি দেখেছেন তারা জানবেন যে নিত্যপণ্য একটি বড় চাহিদার থাকে সেটি হচ্ছে যে তেল বিশেষ করে ভোজ্য তেল তিনটি জাহাজে করে কালকে বিপুল পরিমাণ ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে এটি তো আছেই কালকে থাকবে এই আমদানির সাথে অন্যান্য ভোজ্য তেল ছাড়া ছোলা পেঁয়াজ কিংবা ডাল এবং চিনি এইগুলি বিপুল পরিমাণে আমদানি হয়েছে প্রায় 13টি জাহাজে করে এসব নিত্যপণ্য আনা হয়েছে তার একটা বিস্তারিত বিবরণ থাকবে আমাদের কালকের দৈনিক খোলা কাগজ পত্রিকায় আমি আর একটু বলে দিতে চাই যে আজকে আপনাদের সুসংবাদ দিতে চাই যে একটা পুরো বিষয়টা নিয়ে এই যে নিত্যপণ্যের এত হাহাকার নিত্যপণ্যের দাম বৃদ্ধি এইসব নিয়ে একটা বিভিন্ন অঙ্গনের মানুষের যে মতামত সেটা অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী নেতা কিংবা যারা ক্রেতা আছেন কিংবা যারা ক্ষুদে দোকানদার আছেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে সেটা নিয়ে কালকে আমাদের বিশেষ আয়োজন থাকছে সেই বিশেষ আয়োজন আমরা একবার চোখ খুলি নেই আমরা অন্য কিছু বলবো না একটু একটু দেখি আমরা যদি স্ক্রিনে মনিটরে দেখি যে আমরা পুরো বিষয়টা নিয়ে নিয়মিত যে একটা কথাবার্তা সেইগুলিকে একটা জায়গায় এনে কালকে একটি বিশেষ সংখ্যা আমরা প্রকাশ করতে যাচ্ছি একটি পুরো পাতা জুড়ে থাকবে এই মূল্যবৃদ্ধি টিপু মুন্সি কী বলেছেন বাণিজ্য মন্ত্রী কী বলেছেন কিংবা অর্থনীতি সরকার কী বলছে ব্যবসায়ীরা কী বলছে সাধারণ যারা ক্রেতাদের বা ভোক্তাদের অধিকার নিয়ে কথা বলেন তারা কী বলছে সব কিছু নিয়েই একটা বিশাল আয়োজন থাকছে নিশ্চয়ই কালকে যারা আমাদের দৈনিক খোলা কাগজ পত্রিকাটি পড়বেন তারা এর বিস্তারিত জানবে সেই পাতাটিকে ঘিরে আর সেই পাতাটি পুরো সফল করছেন যিনি সেই আলতা বসে যিনি একাধারে প্রতিবেদক এবং আমাদের এখানে মেকআপের দায়িত্বে রয়েছেন আপনাকে আমন্ত্রণ আজকে আমাদের অনুষ্ঠানে আজকে তো একটি অনুষ্ঠানে গিয়েছিলেন আপনি রাজধানী একটি অনুষ্ঠানে গিয়েছেন ঠিক কি অনুষ্ঠানটি ছিল সেটি আপনারা জানেন যে আজকে ভোক্তা অধিকার দিবস যেটা আমাদের দেশে ভোক্তাদের যে একটা অধিকার রয়েছে তারা কোনো সমস্যা বা ভোক্তা যদি ঠকে মানে তাহলে সেটা অভিযোগ করার একটা জায়গা আছে এবং সেটা প্রতিকারেরও ব্যবস্থা সরকারিভাবেই করা হয় সেটা নিয়ে মূলত আসলে সেই দিবসটি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন ছিল সেটা হচ্ছে ওসমানী স্মৃতি মিলনায়তনে যেখানে মাননীয় বাণিজ্য মন্ত্রী ছিলেন ভোক্তা সংরক্ষণ অধিকার দপ্তরের এইচএম শফিকুজ্জামান মহাপরিচালক উনি ছিলেন এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেখানে মূলত দিবসটি সম্বন্ধে যাতে ভোক্তারা সচেতন হয় বা তাদের জায়গা থেকে সচেতন করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার সেই সব বিষয়ে তারা বিস্তারিত কথা বলেছেন আমরা জানি এই কয়েকদিন যাবতীয় আলোচনায় আসছে যে কাল অর্থাৎ বুধবার একটি বিশেষ সংখ্যা এই নিত্যপণ্যের উপর হচ্ছে এইটা আসলে কী জিনিস একটু যদি আজকে আগের দিন বলতেন আমাদের আসলে আমরা দেখছি যে বিগত কিছুদিন যাবতই সব ধরনের নিত্য প্রয়োজনীয় যে পণ্যের ঊর্ধ্বমুখী যে দাম সেটা নিয়েই আসলে মূলত কেসটা করা হচ্ছে যে সেখানে কয়েকজন ব্যবসায়ী রাজনীতিবিদ অর্থনীতিবিদ ভোক্তা পর্যায়ে খুদে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে কথা বলে আসলে পুরো পৃষ্ঠটি আমরা নিশ্চয়ই কালকে আপনাদের এই বিশেষ আয়োজনটা বিশেষ করে আপনার যে উদ্যোগে এই আয়োজনটি হয়েছে সেটি বিস্তারিত জানবো সেই পত্রিকায় আমাদের দর্শকরা যারা আছেন নিশ্চয়ই আপনারাও এটি নিশ্চয়ই অনুসরণ করবেন আমাদের দৈনিক খোলা কাগজের বিশেষ আয়োজনটি খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমাদের আজকে দুজনকে দুজন আছেন আমার দুধারে তারা
সংবাদ সম্পাদনা করে থাকেন, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কি কি নিউজ আজকে সম্পাদনা করলেন? আমি আজকে যে কাপাসিয়ায়, গাজীপুরের কাপাসিয়ায় যে তিনটি নৃশংস হত্যাকাণ্ড ঘটল, সেখানের একটা ফলো আপ নিউজ আমি পেয়েছি, এবং সেই নিউজের মধ্যে যে এই ঘটনাটি আসলে তিনজন মর্মান্তিক ঘটনা, যে তিনজন মানুষের মৃত্যুবরণ করেছিলেন বা হত্যা করা হয়েছে তাদের, এইটা বিষয়টা কি ছিল ছোট্ট করে যদি বলতে? এই বিষয়টা আসলে একটা সামান্য ফেসবুকে একটা মন্তব্য করাকে কেন্দ্র করে একটি এই নৃশংস ঘটনাটি ঘটে, এবং সেখানে একটি মামলাও হয়েছে পরিবারের পক্ষ থেকে। ওই মামলা তার বাবা যারা ভিক্টিম, সেখানে একটি মামলা হয়েছে, এবং মামলায় কতিপয় দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারও করা হয়েছে, এবং বাকিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠান থেকে, নিশ্চয়ই আরও পরবর্তীতে আরও কথা হবে। আপনাকে আবিদ আজম, আমাদের এই পরিবারের নতুন সদস্য, আপনি তো সম্পাদনা করেছেন, কি কি পেলেন আপনি সম্পাদনা, আজকে কি কি খবর থাকছে? অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় রুমাল ভাইয়া এই সুন্দর অনুষ্ঠান করছেন সেজন্য। ভাইয়া, আসলে আমি বেশ কতগুলো নিউজ দিয়ে আজকে সম্পাদনা করেছি। একটা নিউজের কথা আমি বলতে চাই, যে ভোজ্যতেল আমদানি এবং রপ্তানির উপরে যে 15% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, এবং গতকালও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আজকে এই ডিসিশনটা দেওয়া হয়েছে যে মানে ভোজ্যতেল আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে 15% ভ্যাট এখন থেকে প্রত্যাহার করা হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের ভোক্তাদের জন্য একটি সুসংবাদ। ধন্যবাদ, আপনি আরও কাজ করুন। আপনার হাতে কি কিছু আছে? এটা দর্শক আমাদের একটি পত্রিকার, যারা পত্রিকা অঙ্গ সম্বন্ধে কম জানেন, এটাকে দামি বলা হয়, অর্থাৎ আগামীকালকে আপনি যে পত্রিকাটা দেখবেন তার একটা কিন্তু ক্ষুদের সংস্করণ এই হচ্ছে এই দামি। সেইটি আমরা দেখছি যে কালকে এভাবেই পত্রিকাটি আমরা সাজাবো, এবং এইটার উপর ভিত্তি করে কালকে পত্রিকা বের হবে, এবং ছাপাখানায় গিয়ে পূর্ণাঙ্গ একটি পত্রিকা আপনার হাতে পাবেন। হ্যাঁ, আরেকটি বিষয় আমরা বলতে চাই যে আমাদের আরেকজন বার্তাকক্ষের অন্যতম নির্ভরযোগ্য একজন মানুষ ইমন। ইমন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আপনার সম্পাদনায় আপনি একটু যদি আমাদের ক্যামেরাম্যানকে আসতে দিতেন, আজকে আপনার সম্পাদনায় ঠিক কি কি থাকছে আমাদের পত্রিকায় আজকে? ধন্যবাদ মনির ভাই। আজকে আমার সম্পাদনায় বেশ কিছু নিউজ আছে, তার মধ্যে আশার বাণী হচ্ছে 96 দিন পরে আজকে করোনা শূন্য বাংলাদেশ একটা দিন কাটিয়েছে, এটা একটা আশার বাণী, খুবই চমৎকার খবর। হ্যাঁ, এছাড়াও আরও কিছু নিউজ আছে গুরুত্বপূর্ণ, এই করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আবার কথা বলবো অন্য সময়। আমরা জানতে চাই যে আমরা শুধু আন্তর্জাতিক, শুধু জাতীয় এসব নয়, আমরা আসলে সমস্ত একেবারে আন্তর্জাতিক শুরু করে একেবারে নিচের যে খবর সেগুলিও থাকে আমাদের আয়োজনে। এই যে আমরা যদি দেখাই যে আমাদের কর্মীরা ব্যস্ত রয়েছেন কালকে পত্রিকাটি বের করার জন্য, ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, আমরা সেই জায়গাটি দেখছি যে ঠিক কীভাবে পত্রিকাটি বের হয়, তার জন্য দুজন মৌসুম পাতার দায়িত্বপ্রাপ্ত সাদুল ভাই আছেন, সেই সঙ্গে ইলিয়াস আছেন অন্যতম নির্ভরযোগ্য কর্মী। ইলিয়াস আবার কথা বলতে চাচ্ছিল কয়েকদিন যাবত। ইলিয়াস, আপনার আজকে যে সম্পাদনগুলো কী কী থাকছে, বিশেষ কী কী সংবাদ থাকছে আপনার সম্পাদিত পাতাটিতে? আমাদের আজকে 6 পাতাতে বিশেষভাবে আপনার প্রধান নিউজ হচ্ছে আমরা নৌবন্দর নিয়ে একটা নিউজ আছে লাভ করি, সেটা নিয়ে আমাদের স্পেশাল কিছু করা আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার ডে ইভেন্ট বলতে আজকে হচ্ছে আপনার মানে ভোক্তা অধিকার দিবস নিয়ে আমাদের সারা দেশের নিউজগুলো একসাথে কম্বাইন করা হচ্ছে, এইগুলোই আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাদুল ভাই, আজকে তো বিজ্ঞাপন, তারপর অন্যান্য পেজ হচ্ছে, সেই নিয়ে জায়গা সংকলন কম, অনেক নিউজ আপনার ড্রপ করতে হয়েছে, কি পরিস্থিতি বলুন তো সাদুল ভাই? কী কী তারপরেও কী কী থাকছে, কী কী থাকছে না, কী কী দিতে পাচ্ছি, কী কী দিতে পাচ্ছি না? মোটামুটি নিউজের কভারেজ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে দুইটা পেজে 75 নিউজের সাপোর্ট দেওয়া হয়েছে। যে যা বললো ইলিয়াস, একই কথা যে আমাদের ওই যে কোম্পানি সারা দেশে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে একটা কোম্পানি, ভালো কোম্পানি নিউজ আছে, এখানে প্রায় 20টা প্রতিনিধি নিউজ সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও শর্ট নিউজ আছে, শর্ট নিউজ অনেক নিউজ দেওয়া হয়েছে, এই আর কি।
আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে এখানেও আমরা যদি দেখি যে আন্তর্জাতিক পেজ যেটা সেটি সাজাচ্ছেন আমাদের আতাউর ভাই, উনি অত্যন্ত দক্ষ একজন এবং নির্ভরযোগ্য একজন কর্মী এই অফিসের। এবং আসলে আতাউর ভাই যদি আপনার সমস্যা না হয় একটু কথা বলতে চাই, আজকে কী কী থাকছে আপনার পাতায় আপনি দেখছেন তো? আমার পাতায় ইউক্রেন নিয়েই মূলত মানে লিড হবে, আর তাছাড়া মানে বিশ্বের করোনার অবস্থা কি সেটা একটা নজর যাচ্ছে, চীনে বাড়ছে করোনা আবার নতুন শনাক্তের হার 5,000, ইউক্রেনের বিষয়ে কয়েকটা নজর আছে। জি 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 জি, রাশিয়ার লাইভ সংবাদে যুদ্ধ যুদ্ধবিরোধী বিক্ষোভ এইগুলি আছে। আচ্ছা আচ্ছা, আপনি কাজ করুন, নিশ্চয়ই পাঠকটা পরবর্তীতে আরও যাতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা চট করে বলে দিতে চাই যে আর আমার হাতে যে এই তালিকাটি দেখছেন, এটি হচ্ছে আজকের দিনে যেসব সংবাদ সম্পাদিত হয়েছে সেগুলির একটি তালিকা। আমরা আমার যে চেয়ারটি অর্থাৎ বার্তা সম্পাদনের চেয়ারটিতে বসি আপনাদের সেই বারের মতো তালিকাটি চট করে কিছু কিছু সংবাদ জানিয়ে দিই যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংশোধন জরুরি বলছে টিকেট। ঢাকা বিমানবন্দরের সম্প্রসারণ কাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। অত্যন্ত দ্রুতগতিতে চলার পরেও প্রধানমন্ত্রী চেয়েছেন যে আরও দ্রুতগতিতে হলে সেটার ফল পেতে সহজে আমরা ফল পাবো। সেই জন্য বলছে কম দামে পণ্য কিনতে 1 কোটি মানুষ পাবে বিশেষ কার্ড। এটি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, নিশ্চয়ই সংবাদ হিসেবে এটির গুরুত্ব অনেক, কারণ এই সময়ে এই ওই 1 কোটি একেবারে নিম্ন পর্যায়ের মানুষ যারা তাদের পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এটা একটা বড় সুফল এবং বড় সংবাদই বটে। রোহিঙ্গাদের ফেরত নিতে ঢাকাকে মিয়ানমারের চিঠি, এটিও আমাদের জন্য আশাব্যঞ্জক একটি খবর। অনেকদিন যাবৎ প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা আমাদের এখানে যারা মিয়ানমার অত্যাচার নির্যাতনে আমাদের এখানে পালিয়ে এসে অনেকদিন যাবৎ অপেক্ষা করছে, তাদের ফিরায় নেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, সেই ক্ষেত্রে চিঠি দিয়েছে মিয়ানমার থেকে চিঠি পাঠানো হয়েছে। নিশ্চয়ই আমরা চাইব যে সেটি দ্রুত সম্পন্ন হোক। খুবই আরেকটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ, শ্রেণীকক্ষে পুরোদমে পাঠদান শুরু। অনেক দিন অনেক প্রায় 2 বছরের মতো আমাদের ছেলেমেয়েরা লাগাতার ক্লাস করতে পারেনি করোনা সংক্রমণের কারণে, তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, সেটি থেকে একটা নবোদ্যমে নতুন করে আবারও তারা ক্লাসে যাচ্ছে এবং আমার কলকাকুলি দিয়ে মুখরিত হচ্ছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, সেটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ। গ্রামীণ প্রকল্প বিনিয়োগে আগ্রহী বিশ্ববঙ্গ, এটা বলেছেন তাজুল ইসলাম যিনি আসলে স্থানীয় সরকার মন্ত্রী। আমরা জানি যে পদ্মা সেতু সহ একাধিক প্রকল্পে একটা ধারণা তৈরি হয়েছিল পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের পর যে অন্যান্য প্রকল্পে বিশ্বব্যাংক তাদের স্বল্প সুদের ঋণ হয়তো বাংলাদেশকে দেবে না, কিন্তু আমরা জানি যে অনেক প্রকল্পে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট আছে এবং আরও অনেক প্রকল্পে বিশেষ করে গ্রামে তারা নতুন নতুন প্রকল্পে অর্থায়ন করতে চায়। আসলে অর্থ দিতে পরিকল্পনা মন্ত্রী অর্থমন্ত্রী বারবারই বলেন যে বাংলাদেশকে অর্থ দিতে মুখিয়ে থাকে বিশ্বের দাতা সংস্থাগুলো, বিশেষ করে বড় বড় দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ এবং অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে সেগুলো। সেগুলি আর কী কী আছে, প্রায় আমার হাতে যে তালিকাটি রয়েছে দর্শক, সেখানে আমি দেখতে পাচ্ছি যে 41টি তালিকা রয়েছে এবং আমরা এই তালিকা পড়তে পড়তে হয়তো অনেক সময় লেগে যাবে। আপনারা নিশ্চয়ই কালকে খোলা কাগজ যদি পড়েন তাহলে তার বিস্তারিত একটা বিবরণ, বিভিন্ন সংবাদ, বিভিন্নমুখী সংবাদ, আনন্দের বিষাদের, হাদিসরের মরদেহ দাফন থেকে শুরু করে একেবারে যে পাঠদান শুরুর সুখবর সে সবই পাবেন নিশ্চয়ই। এর জন্য কালকে যদি আপনারা আমাদের দৈনিক খোলা কাগজটি পড়েন কিংবা যদি আমাদের যে ডিজিটাল সংখ্যাটি রয়েছে সেটিও পড়তে পারেন, আমরা চাইব যে আপনার নিয়মিত দৈনিক খোলা কাগজ পড়ুন, খোলা কাগজে বিজ্ঞাপন দিন এবং খোলা কাগজে লিখুন, আর সেই সঙ্গে খোলা কাগজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সবাইকে এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।